বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আজকে আপনাদের সাথে কথা বলবো 2.5% জায়গায় 4 বেডরুম সাজানো একটি বাড়ির প্ল্যান নিয়ে। বন্ধুরা, এই জায়গাটিতে আমরা এই বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো এটি হচ্ছে একটি 2.5% জায়গার প্লট। তো এই প্লটের দৈর্ঘ্য হচ্ছে 52 ফিট আর প্রস্থ হচ্ছে 22 ফিট। এইখানে 1144 স্কোয়ার ফিট জায়গা আছে। শতাংশ হিসাব করলে 2.5% জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার মধ্যে আপনারা বাড়িটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম 2.5% জায়গা অর্থাৎ লম্বা সরু জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির মূল প্ল্যানে। এটি হচ্ছে বাড়িটির মূল প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি প্রস্থে কম, দৈর্ঘ্যে অনেক বেশি, অর্থাৎ পাশে কম লম্বায় অনেক বেশি। এরকম অনেকেই জায়গার মালিক আছেন যারা এরকম জায়গা নিয়ে চিন্তিত আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি আপনি করে নিতে পারবেন। এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে, টেলিফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, বাড়িটির ফ্রন্টের এক পাশে আমরা সিঁড়ি গটি দিয়েছি। সিঁড়িটি পাশে 6 ফিট, লম্বায় 15 ফিট 4 ইঞ্চি। এটিতে বাড়ির ভিতর প্রবেশ করে আমরা ড্রয়িং স্পেসটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চির একটি ড্রয়িং স্পেস আমরা একদম বাড়ির শুরুতেই প্লেসমেন্ট করেছি। এখানে আমরা সোফা প্লেসমেন্ট করে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তারপরে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি। এখানে ডাইনিং স্পেসটি অনেক বড় সড়ো আছে, 10 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিটের অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস, যাতে করে পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে করা যায়, এই জন্য আমরা একটু বড় সড়ো করে ডাইনিং স্পেসটি সাজিয়েছি। আর এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম, অথবা এটি আপনারা চাইল্ড বেড হিসাবেও ব্যবহার করতে পারেন। 12 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চির বেডরুমটি আপনারা চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারেন। এই কর্নারে পেছনে আমরা আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের। এটি হচ্ছে জেনারেল বেডরুম, এটি আপনারা চাইলে গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারেন। এটি হচ্ছে আমাদের কিচেন, 6 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিটের একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আপনারা চাইলে কিচেনটি বড় করতে পারেন। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট, 4 ফিট বাই 7 ফিটের একটি বড় সড়ো কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড টয়লেটটি ইউজ করতে পারেন। বন্ধুরা, এখানে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি, 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম। আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, একদম ফ্রন্টে আমরা মাস্টার বেডরুমটি প্লেসমেন্ট করেছি। 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চির বেডরুমটি অনেক বড় সড়ো আছে, এক পাশে বেড প্লেসমেন্ট করার পরে অন্য পাশে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে রুমটি ব্যবহার করতে পারেন। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি, 8 ফিট বাই 3 ফিট 9 ইঞ্চির একটি টয়লেট অ্যাটাচ করেছি আমরা, আর টয়লেটটি সিঁড়ির সাথে থাকবে। এটির সাথে একটি ব্যালকনি থাকবে 10 ফিট 6 ইঞ্চি লম্বায়, পাশে হচ্ছে 3 ফিটের। এটি অনেক সুন্দর একটি ব্যালকনি, আপনারা আপনাদের অবসর সময়টি এখানে কাটাতে পারবেন। আপনারা চাইলে একটু ডিজাইন করে ব্যালকনিটি সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের এই লম্বা সরু 2.5% জায়গার মধ্যে চমৎকার 4 বেডরুম বিশিষ্ট বাড়ির প্ল্যান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি বেডরুম 1টি 2টি 3টি 4টি বেডরুম এবং ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস, 2টি টয়লেট, কিচেন এবং সামনে একটি ব্যালকনি। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা নিয়ে। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি কলাম লাগবে। এই বাড়ির কাজটি কমপ্লিট করতে আমাদের 16টি কলাম লাগবে। তো আমরা প্ল্যান ওয়াইজ আরও কাজ করলে আরও কম কলামের মধ্যেও আমরা লোড ক্যালকুলেশন করে কাজটি করে নিতে পারবো। তো এখন আসে হচ্ছে আমাদের বাজেটে। এই নান্দনিক ডিজাইনের অর্থাৎ প্ল্যানের এই বাড়িটি যদি আপনারা 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের খরচ হবে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকার মতো। আর যদি একটু গর্জিয়াসলি টাইলস এবং ভালো মানের ফিটিং পেন্টিং ইউজ করতে চান, তাহলে আপনাদের আরও 1 থেকে 1.5 লক্ষ টাকা বেশি খরচ হবে। আর যদি আপনারা 1তলা ফাউন্ডেশন 1তলা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের এই বাড়ির কাজটি কমপ্লিট করতে খরচ হবে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকার মতো, আর একটু ভালো মানের কাজ করলে প্রায় 22 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যারা এই ছোট্ট জায়গাটিতে 2 ইউনিটে বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে এখানে 2 ইউনিটে বাড়ি তৈরি করে 4-5তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম জায়গা নিয়ে টেনশনে আছেন বা একটি প্ল্যান করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।